সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি খালেদা আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশে গড় তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস, কমেছে বৃষ্টি, এল নিনোকে দায়ী করছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। চট্টগ্রামে রোজই বাড়ছে ডেঙ্গু শনাক্তের সংখ্যা, মোট আক্রান্তের 25% এবং মৃত্যুর অর্ধেক শিশু, সচেতন থাকার পরামর্শ ডাক্তারদের। সাগরে মাছ ধরার 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, জেলেরা নিচ্ছেন শেষ সময়ের প্রস্তুতি, পর্যাপ্ত মাছ পাওয়ার আশা। গেল কয়েক বছরের তুলনায় চলতি বছর দেশে গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে 62%, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। সামনের বছর তাপমাত্রা আরও বাড়তে পারে বলছে দেশি বিদেশি আবহাওয়া সংস্থা। মাসরেক রাহাতের রিপোর্ট। চলছে বর্ষাকাল, তবে দেখা নেই বৃষ্টির, উল্টো গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অফিস বলছে গেল বছর বর্ষায় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে 58% কম হয়েছিল, এবছর এ পর্যন্ত বৃষ্টি কমার হার আরও বেড়েছে। গত কয়েক বছরে এরকম তাপ দেওয়া ছিল না, এবং দেখা যাচ্ছে নর্মাল যে তাপমাত্রা থাকে তার থেকে 2-3 ডিগ্রি তাপমাত্রা মার্চ এপ্রিল মে মাসে বেশি ছিল। জুলাই মাসে বাংলাদেশে নর্মালি বেশি বৃষ্টি হয়, কিন্তু এবছর দেখা যাচ্ছে বৃষ্টিটা গত বছরও জুলাই মাসে প্রায় 58% বৃষ্টি কম হয়েছিল, আর এবছরও জুলাই মাসে দেখা যাচ্ছে যে গত 19 তারিখ পর্যন্ত 61% বৃষ্টি কম হয়েছে। অর্থাৎ হচ্ছে এখানেও বৃষ্টি ডিফিসিট থাকবে, এবং এই বৃষ্টির ডিফিসিট থাকা মানে হচ্ছে তাপমাত্রা অনেক বেশি থাকবে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেই চলতি বছর তাপমাত্রা বেড়েছে। এই জন্য পূর্ব মধ্য অঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি এল নিনো দায়ী বলছেন আবহাওয়াবিদরা। এটা নর্মালি অল্প সময় স্টে করতে আগে, এবং দেখা যাচ্ছে এখন যে ফোরকাস্ট রয়েছে WMO ইতিমধ্যে বলে দিয়েছে যে এই যে এল নিনো ফেস, এটা লং টার্ম এটা একটা স্টে করবে, অর্থাৎ 2024 সাল মাঝামাঝি বা তার থেকে বেশি হতে পারে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী তাপমাত্রাকে ডমিনেট করে, দেখা যাচ্ছে যে অস্বাভাবিক তাপমাত্রা উঠে যায়। এখন এই যে উষ্ণতম বছর, এটা উষ্ণতর হতে পারে, আরও বাড়বে টেম্পারেচার। তো বাড়লে কোথায় বাড়বে? সেটা সমগ্র বিশ্বে বাড়বে, কিন্তু আমরা যেটা ট্রপিক্যাল এরিয়া, যেটা মধ্যখানে বিষুবরেখা, কর্কটক্রান্তি মর্কক, আমরা কর্কটক্রান্তির উপরে আছি, এই এলাকাটা সবচেয়ে বেশি গরম হবে। এটা ফোরকাস্ট, এটা লং টার্ম হতে হবে, অ্যাকুরেসি অত হয় না, কারণ বুঝতে হবে যে কীভাবে কীভাবে হবে, ছোটোখাটো জিনিস বদলালে আবার এগুলো অন্যভাবে বদলে যায়। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার জলবায়ু বিশেষজ্ঞরা সম্প্রতি জানিয়েছেন চলতি বছর এল নিনোর কারণে গড় তাপমাত্রার হিসেবে এই জুলাই গেল 100 বছরের মধ্যে সারা বিশ্বে উষ্ণতম মাস হতে পারে। 6 থেকে 7 বছর পরপর দেখা দেয়া এল নিনোর বছরের শেষ নাগাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে আগামী বছর গরম আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে জলবায়ু বিশেষজ্ঞরা। মাসরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালি যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সফরে জাতিসংঘের ফুড সিস্টেম সামিটে যোগ দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আরও বৈঠক করবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কিউ দোঙ্গিউ ও ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট আলভারো ল্যারিওর সাথে। পাশাপাশি ইতালিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। নিজের নামে প্রতিষ্ঠা করা 3টি ট্রাস্টে দান করা অর্থের বিপরীতে বকেয়া কর দিতে হবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে। রাজস্ব বোর্ডের দান কর আরোপ বৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে
আপিল করতে ডক্টর ইউনুসের পৃথক তিনটি আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই সিদ্ধান্ত নেন। এর মধ্য দিয়ে এই মামলায় হাইকোর্টের রায় বহাল থাকল, যেখানে ডক্টর ইউনুসকে দান কর বাবদ রাজস্ব বিভাগের পাওনা 15 কোটি টাকা পরিশোধের আদেশ দিয়েছিল হাইকোর্ট, যার 3 কোটি টাকা ডক্টর ইউনুস এরই মধ্যে দিয়েছেন। এখন বাকি 12 কোটি টাকা তাকে দিতে হবে। তিনটি ট্রাস্টে ডক্টর ইউনুসের দান করা অর্থের পরিমাণ ছিল 76 কোটি 73 লাখ টাকার কিছু বেশি, যার ভিত্তিতে 2011-12 থেকে পরবর্তী 2 কর বর্ষ সহ মোট 3 বছরের কর দাবি করে এনবিআর। আপিলের যে আবেদন করেছিলেন সেটা খারিজ করে দিয়েছে, অর্থাৎ যে কমিশনার, যে ডেপুটি কমিশনার যে দাবিটা ওনার উপর জারি করেছিলেন সেই দাবিটা এখন সঠিক বলে প্রমাণিত হয়েছে। আমার গিফট তখনই হবে যখন আমি এটা ট্রান্সফার করব। ফার্স্ট কন্ডিশন হলো যখন আমি ট্রান্সফার করলে গিফট ট্যাক্স অ্যাক্সেপ্ট করব, তা আমারটা যেহেতু ট্রান্সফার হলো না সে তো আমার ট্যাক্স হওয়ার কথা না। দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। রোগীদের জাতীয় গাইডলাইন মেনে চিকিৎসা চলছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 29 জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালটিতে বিভিন্ন ওয়ার্ডে মোট 98 জন রোগী ভর্তি আছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে 205 জন ডেঙ্গু রোগী, নতুন করে ভর্তি হয়েছে 88 জন। ফরিদপুরে 9টি উপজেলায় 59 জন নতুন করে আক্রান্ত হয়েছে। যশোরে নতুন করে আক্রান্ত হয়েছে 12 জন। লক্ষ্মীপুরে নতুন রোগী ভর্তি হয়েছে 32 জন। মানিকগঞ্জে শনাক্ত হয়েছে 27 জন। রাজবাড়িতে 29 জন ডেঙ্গু আক্রান্ত রোগী নতুন করে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। চট্টগ্রামে ডেঙ্গুতে এবছর আক্রান্ত হয়েছে 400-এর বেশি শিশু, যা মোট আক্রান্তের প্রায় 1/4। শঙ্কা জাগাচ্ছে শিশু মৃত্যুর হারও। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারানো 22 জনের মধ্যে 11 জনই শিশু। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন সঞ্জীব দে। 10.5 বছরের ইমরান ও 8 বছর বয়সী ইফতেখার, একদিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 ভাইকে ভর্তি হতে হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বরের সাথে পেট ব্যথা ও নাক দিয়ে রক্ত পড়া, এমন উপসর্গ নিয়ে আসা এই 2 ভাইকে নিয়ে দুশ্চিন্তা কাটেনি মায়ের। ডেঙ্গুটা অনেক কষ্ট না, ডেঙ্গুটা মানে কোনোদিন হয় নাই, বাচ্চাদেরকে নিয়ে আমি কোনোদিন হাসপাতালে আসিও নাই, হঠাৎ করে হয়ে গেছে। এই 2 ভাইয়ের মতো বিভিন্ন বয়সের শিশুরা ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালগুলোতে। সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে এবছর মোট আক্রান্তের 4 ভাগের 1 ভাগ এবং মারা যাওয়া 22 জনের 11 জনই শিশু। উদ্বিগ্ন অভিভাবকরা বলছেন, শুরুতে বাসায় চিকিৎসা নিলেও তীব্র জ্বর, পেট ব্যথা ও বমির মতো জটিলতা নিয়ে তারা হাসপাতালে যেতে বাধ্য হয়েছেন। প্রায় একদিন পর পরে ওষুধ আর বাসে মশা নাই, ওই মাঠে ঘাটে ওইখানে খেলতে যাই একটু পানি, হ্যাঁ ওইখান থেকে হবে। 12টার দিকে 105-106 হয়ে গেছে, যখন সব হয়ে গেছে তখন রাতের 2টার দিকে এখানে মেডিকেল আসি ভর্তি করেছে। আমাদের ফ্যামিলি এখন 65 জন আক্রান্ত, আর আমাদের পাশে যারা ওইখানেও কয়েকজন আক্রান্ত আছে, এখন সিট ফাইতেছে না কোনো মেডিকেল, শিশু হাসপাতালে গেছে ওইখানে সিট ফাইতেছে না। মৃত্যু হওয়া 11 শিশুর মধ্যে 7 জনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। শিশুদের চিকিৎসায় হাসপাতালটিতে খোলা হয়েছে ডেডিকেটেড ডেঙ্গু কর্নার। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আতঙ্কিত না হয়ে শিশুদের প্রতি বাড়তি নজর দিতে হবে। একই সাথে স্কুল পড়ুয়া শিশুদের ডেঙ্গু বিষয়ে সচেতন করারও তাগিদ তাদের। ডেঙ্গু রোগী বাচ্চারা স্কুলে হয়তো বা যাচ্ছে, সো ওখানে মশা খুব সহজেই আরেকজন শিশুকে আক্রান্ত করে দিতে পারে। প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো স্কুল লেভেলে যেমন শিক্ষা দেওয়া প্রয়োজন, বাচ্চাদেরও শিক্ষা দেওয়া উচিত, তারা যেন বাসায় গিয়ে সেটা প্রতিপালন করে। এমনিতেই শিশুদের একটু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক করতে প্রাপ্তবয়স্কদের তুলনায় কম, কাজেই ডেঙ্গু রোগীর মধ্যে শিশুদের বেশি আক্রান্ত হবার কারণ হিসেবে এবং মৃত্যুর মুখে বা আক্রান্ত শিশু জটিলতায় ভোগে। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1,930 জন, এর মধ্যে জুলাই মাসে আক্রান্তের সংখ্যা প্রায় 1,500। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। সাগরে মাছ ধরার উপর 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এতদিন পর ফের মাছ ধরার জন্য জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি, অনেক মাছ ধরার আশা তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য অধিদপ্তর। এই নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও সাগরে মাছ ধরতে যাবেন জেলেরা। নোয়াখালীর হাতিয়ার লক্ষাধিক জেলে শেষ দিনে মাছ ধরার ট্রলার ও বোট মেরামত এবং ঘাটের পাশে বসে জাল বুনছেন। প্রায় একই ধরনের প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও বাগেরহাট সহ উপকূলীয় এলাকার জেলেরা। তাদের আশা, সাগরে পর্যাপ্ত মাছ পাওয়া যাবে। আজকে আমাদের ঈদের দিন লাগে, এখন আমরা সাগরে নামবো, আল্লাহ নাম লইয়া অনেক টাকা ঋণিমিনি আছি, আল্লাহ যদি মাছ দেয় তাহলে এই টাকা দিয়ে আমরা ঋণিমিনি দেব। দু তিন দিন আগে লোকজন আইন নিয়ে জাল ফল হবে ঠিক করতে আসি, আমরা যদি আল্লাহ যদি বাঁচাই রাখে শুভ লাভে আমরা এখন সাগরে উদ্দেশ্যে রওনা দেব। আমরা এই 65 দিনে অভিযানে দীর্ঘদিন বোট টেম্বু সব বন্ধ ছিল এবং আমরা অভিযান খোলার পরে এখন আমরা বোট নিয়ে এমন গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় জেলেরা সাগরে মাছ ধরতে পারেননি, তবে তাদের সহায়তায় নিবন্ধিত জেলে পরিবারকে 80 কেজি করে চাল দেয়া হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। চলমান গণতান্ত্রিক আন্দোলন চূড়ান্ত ফয়সালার পর্বে প্রবেশ করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জেল, জুলুম, নির্যাতন আর মামলা দিয়ে আন্দোলন থামাতে সরকারের সব অপচেষ্টাই ব্যর্থ হচ্ছে। জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, ডিজিটাল মাধ্যমে নিপীড়ন, জনগণের উপর নজরদারি, ফোন কল রেকর্ড, অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, অনলাইনে নারীদের প্রতি সহিংসতাকে উস্কে দেয়া, ভিন্ন মতাবলম্বীদের ব্ল্যাকমেইল করা, ভুল তথ্য, অপতথ্য, বিকৃত তথ্য ও কন্টেন্ট, জালিয়াতির মাধ্যমে প্রোপাগান্ডা চালানো সহ নানান অপরাধ করে চলেছে এই সরকার। যে কোনো ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার 4 দশক পূর্তি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার অভিযোগ বানানো কথা। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকেও উপস্থিত অতিথিদের ক্রেস্ট দেওয়া হয়। করোনা সংকটে বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্ত হাট। অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার শেষে শিগগিরই ক্রেতা বিক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এটি বলেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2015 সালের 11 জুন জেলার কসবার তারাপুর কমলাসাগর সীমান্ত সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হয় সীমান্ত হাট। সপ্তাহে একদিন ওই হাটে দুই দেশের বিভিন্ন পণ্য কেনাবেচা হতো, কিন্তু করোনা সংকটে 2020 সালের 15ই মার্চ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় হাটটি। পরিবেশটা অনেক ভালো ছিল, অনেক মানুষ ছিল, বাজারে আসতো, মানুষ কেনাকাটি করতো, মানুষ আসতো, দেখা ফেরা করতো, ইন্ডিয়ার লোকের সাথে কথাবার্তা বলতো। ইন্ডিয়া এবং বাংলাদেশ জনগণ এখানে বেচা কিনা করে এবং একটা সুবিধা একটা আমাদের জন্য। সীমান্ত এলাকায় মানুষ তো কর্মসংস্থান নেই অতটা, তো এইটা চালু হলে কিছু মানুষের কর্মসংস্থান হবে, এতে অনেক ফ্যামিলি উপকৃত হবে। হাটটি আবারও চালু করতে সম্প্রতি দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বৈঠক। এরই মধ্যে বিভিন্ন অবকাঠামো সংস্কারের প্রয়োজনে হাট এলাকা পরিদর্শন করেন দুই দেশের প্রকৌশলী। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্বে ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ আমিমুল এহসান খান, আর ভারতীয় 3 সদস্যের ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্ব দেন অনুরাগ সেন। দুই দেশেরই প্রকৌশলী যারা আছেন ওনারা ওখানে যে সংস্কার কাজ প্রয়োজন সেই বিষয়ে একটি পরিদর্শন করেছেন। পরিদর্শন করে ওনারা একটি এস্টিমেট তৈরি করছেন যে এখানে কী কী সংস্কার কাজের প্রয়োজন হবে। চলতি মাসে আরেকটি বৈঠক শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মাছরাঙ্গা নিউজ ডেস্ক। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 48তম ইন্টার্ন চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রাত 8টায় বরিশাল ক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান শাহীন। বরিশাল বিএমএ সভাপতি ডাক্তার মোহাম্মদ ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এইচ এম সাইফুল ইসলাম, স্কোয়ার ডিভিশনাল সেলস ম্যানেজার এ এন এম হুমায়ুন কবির, রিজিওনাল সেলস ম্যানেজার মোস্তাফিজুর রহমান এবং 48তম ব্যাচের 250 জন ইন্টার্ন চিকিৎসক সহ 350 জন চিকিৎসক। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও নৈশ ভোজের আয়োজন করা হয়। ইন্টার্ন ডক্টররা দেশ ও জাতির ভবিষ্যৎ, এ চিন্তা করে সারা বাংলাদেশের সর্বত্র আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো করতে খুবই আগ্রহী এবং আমরা করে থাকি, কারণ এই ইন্টার্ন ডক্টররাই ভবিষ্যতে এ দেশকে আলোকিত করবে। ওষুধ কোম্পানির ভিতরে এক নম্বর ব্র্যান্ড স্কয়ার ফার্মাসিউটিক্যালস, তারা আজকে আমাদের 48তম নবীন ডক্টরদের এই যে সম্বর্ধনা আয়োজন করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেখেছেন যে 48তম ব্যাচের প্রতিটি ডক্টরই মনে হচ্ছে যে আজকে এখানে এসেছেন। 48তম ব্যাচ নবীন ডক্টরদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, সাথে সাথে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আগামী দিনে আরও উন্নতি কামনা করছি। দুপুরে সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে গড় তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস, কমেছে বৃষ্টি, এল নিনোকে দায়ী করছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। চট্টগ্রামে রোজই বাড়ছে ডেঙ্গু শনাক্তের সংখ্যা, মোট আক্রান্তের 25% এবং মৃত্যুর অর্ধেক শিশু, সচেতন থাকার পরামর্শ ডাক্তারদের। সাগরে মাছ ধরার 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, জেলেরা নিচ্ছেন শেষ সময়ের প্রস্তুতি, পর্যাপ্ত মাছ পাওয়ার আশা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চলছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে এখনও মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়, দেখার আমন্ত্রণ রইল।